বন্ধুরা, জানেন কি, ব্রেক ছাড়া গাড়ি এটা তো সম্ভবই না। আর এই ব্রেক ফেলারের কারণে কিন্তু আমাদের বিভিন্ন সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে। তাহলে চলুন দেখি ব্রেক কি, কারের হাইড্রোলিক ব্রেক সিস্টেম কিভাবে কাজ করে জেনে নেওয়া যাক। একটি হাইড্রোলিক ব্রেক সিস্টেম দুটি ভাগে বিভক্ত, ড্রাম হাইড্রোলিক ব্রেক, ডিস্ক হাইড্রোলিক ব্রেক। ব্রেক পেডাল থেকে হাইড্রোলিক অয়েল পাম্প হয়ে পাইপের মধ্যে দিয়ে ড্রাম এবং ডিস্কের পিস্টনের মধ্যে যায়। পিস্টন ব্রেক শু অথবা ক্যাপিলারকে ধাক্কা দেয়, ঠিক তখনই ব্রেক কাজ করে। বর্তমান কারগুলোতে চার চাকাতেই ব্রেক থাকে। সামনের চাকা ব্রেকের জন্য বেশি কাজ করে পিছনের চাকার তুলনায়। ডিস্ক ব্রেকগুলো সাধারণত দামি কারগুলোতে ব্যবহৃত হয়। ড্রাম ব্রেক সাধারণত কম দামি এবং ছোট গাড়িগুলোতে ব্যবহৃত হয়। হয়তো অনেকেই ইঞ্জেকশনের সিরিঞ্জ দেখেছেন, হাইড্রোলিক ব্রেক সিস্টেমের এটি একটি নমুনা বলা যেতে পারে। কারে দুই ধরনের টেকনোলজির ব্রেক সিস্টেম ব্যবহৃত হয়। তার মধ্যে একটা হচ্ছে ABS অ্যান্টি ব্রেকিং সিস্টেম, আরেকটি হচ্ছে নর্মাল ব্রেকিং সিস্টেম। ABS এ ব্রেক করলে চারটি হুইলের রোটেশন সমান থাকে, তাই হেভি ব্রেকিংয়ের সময় কারকে সেলফ ব্যালেন্সিংয়ে আনা যায়। নর্মাল ব্রেকিং সিস্টেমে সেটা সম্ভব নয়। ডাইনামিক স্ট্যাবিলিটি কন্ট্রোল, এই সিস্টেমে কারকে মোড় ঘোরানোর সময় ব্রেকিংয়ের সময় চাকা স্লিপ করে দুর্ঘটনার হাত থেকে বাঁচায়। যখন এই সিস্টেমটি অ্যাক্টিভ থাকে তখন গাড়ির ইঞ্জিন পাওয়ার সামনের চাকা থেকে সরিয়ে নিয়ে পেছনে একটি চাকার উপর ব্রেক কাজ করানো হয়, তাতে গাড়ি অতি সহজে দুর্ঘটনা ছাড়াই মোড় নিতে পারে। TCS ট্র্যাকিং কন্ট্রোল সিস্টেম, এই সিস্টেমটি ব্যবহার করে আপনার কোনো গাড়ি কোনো কাঁচা রোড বা কোনো অসমতল রোডে আটকা পড়ে তাহলে সে সহজেই চলমান গতি ঠিক রাখতে পারে। এই সিস্টেমে গাড়িটি মুভ করতে যে চাকায় যতটুকু প্রেসার দরকার ঠিক ততটুকুই পাবে, আর যেটা ফ্রি থাকবে সেটা স্লো ব্রেক পজিশনে থাকবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।